19 ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানকে একুশে পদক প্রদান ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল বললেন প্রধানমন্ত্রী চট্টগ্রামে পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগে পাঁচলাইশ থানার ওসি নিজামউদ্দিন ও এসআই আব্দুল আজিজের বিরুদ্ধে আদালতে মামলা মুস্তাকিমের কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্রী নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ তদন্ত কমিটির অগ্রগতি হয়েছে জানালেন কমিটি প্রধান দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কারাগারে থেকেও ভাষা আন্দোলনের নির্দেশনা দিতেন বঙ্গবন্ধু ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদানকে মুছে ফেলার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ করেছেন তিনি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৯ জন বিশিষ্ট ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানের দায়িত্বরতদের হাতে একুশে পদক তুলে দেন প্রধানমন্ত্রী ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা অর্জন একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে আওয়ামী লীগের অবদানের কথা উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে অনেক চড়াই উৎরাই পেরিয়ে বাঙালি ভাষার অধিকার আদায় করেছিল জানিয়ে শেখ হাসিনা বলেন শিক্ষা সাহিত্য জ্ঞান বিজ্ঞানে বাঙালি মাথা উঁচু করে চলবে চট্টগ্রামে পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগে মাছলাইশ থানার ওসি নিজামউদ্দিন ও এসআই আব্দুল আজিজের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে সোমবার মহানগর দায়রা জজ আদালতের বিচারক ডক্টর জেবুন্নেসার আদালতে মামলাটি করেন নির্যাতনের শিকার মুস্তাকিম এ সময় তিনি জানান গত সাত বছর ধরে মুস্তাকিম তার মাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি ডায়ালাইসিস করান সম্প্রতি ডায়ালাইসিসের দাম বেড়ে যাওয়ায় তিনি সহ অন্য রোগীর স্বজনেরা আন্দোলন করেন পরে ১০ জানুয়ারি তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান গেটে মানববন্ধন করেন সে সময় পাঁচলাইশ থানার ওসির নেতৃত্বে আন্দোলনকারীদের উপরে হামলা চালায় পুলিশ এক পর্যায়ে সেখান থেকে আটক করা হয় মুস্তাকিমকে পরবর্তীতে তাকে থানায় নিয়ে পুলিশ মারধর ও নির্যাতন করে বলে অভিযোগ মুস্তাকিমের এর পাঁচ দিন পর জামিনে মুক্তি পান মুস্তাকিম থানায় মারধর ও নির্যাতনের ঘটনায় ওসির বিরুদ্ধে আজ আদালতে মামলা করেন তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্রী নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত কমিটি আজ তদন্ত কমিটির মুখোমুখি হন দুই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সহসভাপতি সঞ্জিদা চৌধুরী অন্তরা এবং তাবাসুম মিম বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি কয়েক দফা আলাদা জিজ্ঞাসাবাদ করেন অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ শেষে কমিটির প্রধান প্রফেসর ডক্টর রেবা মণ্ডল জানান তদন্তে অগ্রগতি হয়েছে বিস্তারিত পরে জানানো হবে অভিযুক্ত শিক্ষার্থী অন্তরা এ বিষয়ে সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করতে রাজি হয়নি গত শনিবার জিজ্ঞাসাবাদ করা হয় নির্যাতনের শিকার বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী ফুলপুরি খাতুনকে বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের গণরুমে গত ১২ ফেব্রুয়ারি রাতে নির্যাতনের শিকার হন তিনি নির্যাতনের সময় তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ গালাগাল এবং এই ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেওয়া হয় জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের অভিযোগ দেশে আইনের শাসন গণতন্ত্র কিছুই নেই গুম খুন হত্যা ধর্ষণ লেগে আছে সকালে নাটোরের আলাইপুরে দলের অস্থায়ী কার্যালয়ে মহিলা দলের সম্মেলনে তিনি অভিযোগ করেন আফরোজা আব্বাস বলেন এই সরকার তাদের কোথাও দাঁড়াতে দেয় না ভোটের অধিকার ভাতের অধিকার সীমানার অধিকার আদায়ে মহিলা দল সহ বিএনপি লড়াই করবে এই সরকার দিনের ভোট রাতে করেছে উল্লেখ করে তিনি বলেন সবাই নিরপেক্ষ সরকারের অধীনে ভোট দিতে চায় নড়াইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাসানুজ্জামানের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে গ্রিল কেটে স্বর্ণালঙ্কার নগদ টাকা ও লাইসেন্স করা দুটি অস্ত্র লুটে নিয়েছে ডাকাত দল সোমবার ভোরে নড়াইল পৌরসভার মাছি মদিয়া এলাকার ওই বাড়িতে ১০ থেকে ১২ মুখোশধারী গ্রিল কেটে ভেতরে ঢোকে পরে অস্ত্রের মুখে বাড়ির লোকজনের হাত ও মুখ বেঁধে সব লুটে নেয় এ সময় হাসানুজ্জামানের লাইসেন্স করা একটি বন্দুক ৫০ রাউন্ড গুলি এবং একটি পিস্তল ও তার ২৯ রাউন্ড গুলিও লুটে নেয় ডাকাতরা এই ঘটনায় নড়াইল থানায় মামলা করেছেন ভুক্তভোগী এদিকে গাজীপুরের শ্রীপুরের ব্যবসায়ী খন্দকার আলমগীর হোসেনের বাড়িতেও ডাকাতি হচ্ছে ৭ থেকে ৮ জন ডাকাত বাড়ির সবাইকে অস্ত্র দেখিয়ে জিম্মি করে স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে পালিয়ে যায় এই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ সারাদেশে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হলো আজ
চট্টগ্রামে 16টি স্থায়ী, 15টি ভ্রাম্যমান ও 4,800 অস্থায়ী কেন্দ্রে শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হয়। ময়মনসিংহ সিটি কর্পোরেশনে কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র ইকরামুল হক টিটু। রংপুরে সিটি কর্পোরেশনের স্বাস্থ্য শাখায় এর উদ্বোধন করেন সিটি মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা ও জেলা প্রশাসক ডক্টর চিত্রলেখা নাজনীন। নাটোরে 2,50,000 শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল ইসলাম শিমুল। টাঙ্গাইলের 12 উপজেলায় 3,010টি কেন্দ্রে ক্যাপসুল খাওয়ানো হয়। বাগেরহাটে 9টি উপজেলা ও 3টি পৌরসভা শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। ব্রাহ্মণবাড়িয়ায় ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ ইকরামুল্লাহ। রাঙামাটিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন সিভিল সার্জন ডক্টর বিপাশ খিসা। একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস উপলক্ষে ব্যস্ততা বেড়েছে বগুড়ার ফুল ব্যবসায়ীদের, মালা তৈরিতে ব্যস্ত তারা। বগুড়া পৌর ফুল মার্কেটের ব্যবসায়ীরা জানান, যশোরের গদখালিতে ফুলের দাম বেশি, এ কারণে এবার 500 টাকার কমে কোনো মালা বিক্রি করা যাবে না। বেশি ফুল দিয়ে সাজানো বড় আকারের মালা পড়বে 1,500 থেকে 3,000 টাকা। বগুড়া পৌর ফুল মার্কেটে 30টি ফুলের দোকান থেকে প্রায় 20,00,000 টাকা বিক্রির টার্গেট ব্যবসায়ীদের। 50 টাকার বিনিময়ে ফুলের মালায় ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম লিখে দিচ্ছেন মৌসুমী শিল্পীরা। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়ির বড়পিলাক বাজার মাঠে স্থানীয়দের মানবিক সহায়তা দিয়েছে সেনাবাহিনী। গুইমারা রিজনে 3 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা এই সহায়তা দেন। মোংলারচিলা ইউনিয়নের কৃষি জমি ও মাছের ঘেরে পশুর নদীর ড্রেজিং এর বালু ফেলার সিদ্ধান্ত পরিবর্তনের দাবিতে মানববন্ধন হয়েছে। বৌদ্ধমারি বাজারে এই কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক, মাছ চাষী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ কার্যক্রম শুরু হয়েছে জামালপুরের রানাগাছা মধ্যপাড়ায়। উদ্বোধন করেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়। কেরানীগঞ্জে 7.5 একর খাস জমি উদ্ধার করা হয়েছে। সকালে শুভাড্ডা মৌজায় বিভিন্ন দাগে এসব জমি উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিম। কক্সবাজারের রামু রাজারগুলের বাসিন্দা সমীরধর হত্যায় জড়িতদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সরকারি সেবা পেতে ভোগান্তি বিষয়ে গণশুনানি হয়েছে বাগেরহাটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। সাতক্ষীরা সীমান্ত থেকে বিভিন্ন সময়ে জব্দ করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। উদ্বোধন করেন বিজিবি খুলনা সেক্টর কমান্ডার মামুনুর রশিদ। নাজনীন আক্তার, বাংলাভিশন, নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।